Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in Bongo Pathsala. So student, aajke class e amra basically jol ke kono rokom tap proyog na kore basically photabo. Ebong normally amra jani jol ke kintu tap dile tobei jol phutte shuru kore jokhon eta 100 degree celsius er upore jay. Kintu aajke class e amra jole tap debo na, boroncho taper poriborte amra chap proyog korbo ebong chap proyog kore dekhbo jol কম উষ্ণতাতেও বেসিক্যালি কিভাবে হচ্ছে ফুটতে থাকে ওকে এবং একদম এন্ডে আমরা দেখব এর পিছনে সায়েন্স কিভাবে হচ্ছে কাজ করে ওকে তো চলো লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট পুরো প্র্যাকটিক্যালটার জন্য আমরা বেসিক্যালি একটা মোটা দেখে সিরিঞ্জ নিয়ে নিয়েছি এবং সিরিঞ্জের মাথার উপরে যে সুচটা থাকে সেটা আমরা বের করে দিয়েছি তো দেখো এখানে আমরা গরম জল নিয়ে নিয়েছি বাট কিন্তু এটা ফুটছে না ঠিক আছে তো এর মধ্যে থেকে আমরা সিরিঞ্জে করে হচ্ছে জল কিছুটা হচ্ছে নিয়ে নেব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কন্ডিশন এবার এখানে দেখো আমি এর মধ্যে চাপ প্রয়োগ করছি কিভাবে বেসিক্যালি পিস্টনটা আমি বাইরের দিকে টানবো এবং তার ফলে কিন্তু বেসিক্যালি এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা ফুটতে শুরু করেছে ওকে তো এটাই হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের কনসেপ্ট এবার এর পিছনে সায়েন্স কিভাবে কাজ করছে সেটা আমরা দেখবো তার আগে এটা তোমরা একটু টাইম নিয়ে দেখো যে এর মধ্যে জল কিন্তু ফুটতে শুরু করেছে ঠিক আছে তো দেখো এখানে আমি যদি চাপটা কমিয়ে দিই আবার তাহলে কিন্তু আবার ফোটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে দেখো এখন চাপ কম তাহলে আর ফুটছে না এবার দেখো আবার আমি চাপ বাড়াচ্ছি এর মধ্যে আবার দেখো এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ওকে তো স্টুডেন্ট আই হোপ এর মধ্যে যা যা ঘটলো সেটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এবং এবার সময় এসেছে বেসিক্যালি এর মধ্যে যে সায়েন্সটা কাজ করছে সেটা জেনে নেওয়ার ওকে তো দেখো নর্মালি আমরা যখন একটা সিরিঞ্জ নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে যখন গরম জল হচ্ছে ভর্তি করছি তখন দেখো এর একদম মুখ অব্দি গরম জল থাকছে কোনো রকম বায়ু এর মধ্যে থাকছে না বা থাকলেও সেটা খুবই কম এবার যখন আমরা এখানে বাইরের যে বায়ুর প্রেশার সেটা তো মোটামুটি এর উপর যেটা চাপ দেওয়া সেটা দিচ্ছে এবার যখন আমরা এই চাপটা হচ্ছে ব্লক করে দিলাম যেটা বায়ুর চাপ সেটা ব্লক করে দিলাম এবার এখানে আমরা আর্টিফিশিয়াল একটা চাপ এর মধ্যে হচ্ছে ক্রিয়েট করতে পারি এখান থেকে পিস্টনটা টেনে বোঝা গেল যখনই আমরা এখান থেকে পিস্টন টানছি তখন কিন্তু আলটিমেটলি এদিক থেকে দেখো কোনোরকম বায়ু ঢুকতে পারছে না তার মানে কি হচ্ছে এখানে এর ভিতরে একটা আর্টিফিশিয়াল চাপ তৈরি হচ্ছে এবং যে চাপটা আমরা যেই হচ্ছে পিস্টন টানছি এখানে তো তৈরি হচ্ছে কিন্তু আবার ছেড়ে যখন আমরা দেবো পিস্টনটা দেখো আবার একা একা আগের অবস্থায় চলে আসবে ঠিক যা বায়ুমণ্ডলের চাপ আছে তার সাথে সামঞ্জস্য রাখার জন্য ওকে তো আই হোপ পুরো ব্যাপারটা বুঝতে পারছো তো এখানে আলটিমেটলি জলটা কেন ফুটছে দেখো যে জলটা নর্মালি যখন বায়ুমণ্ডলে যেহেতু ওপেন স্পেস থাকে যে পাত্রে আমরা ফোটাই তাহলে সেক্ষেত্রে কী হয় এখানে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে কাজ করে এবং যেটা আমরা জানি 76 সেমি পারদ স্তম্ভের চাপের সমান ওকে এখানে জল হচ্ছে নর্মাল ঘরের যে টেম্পারেচার তারপরে যখন সেটা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় তখন এটা ফুটতে শুরু করে ওকে বাট এখানে দেখো এখানে আমরা বায়ুমণ্ডলীয় যে চাপ সেটাকে আমরা কী করছি পুরোপুরি ক্লোজ করে দিচ্ছি নর্মাল অবস্থায় যা ছিল ছিল তারপরে আমরা এখানে ক্লোজ করে দিলাম দিয়ে এটাকে কী করলাম টানতে শুরু করলাম এবং টানার জন্য এখানে কী তৈরি হচ্ছে চাপ ক্রিয়েট হচ্ছে এবং যেটা হচ্ছে আর্টিফিশিয়াল চাপ যে চাপটা আমরা নিজেরা বল প্রয়োগ করে তৈরি করছি ঠিক আছে এখানে আমরা কী করছি আলটিমেটলি বল প্রয়োগ করছি কারণ পিস্টনের উপর কি বল প্রয়োগ করে এটাকে আমরা নিচের দিকে আনছি তাই তো তাহলে তার ফলে এখানে আর্টিফিশিয়াল হচ্ছে চাপ ক্রিয়েট হয় এবং যার ফলে বেসিক্যালি কিন্তু এখানে হচ্ছে জল উষ্ণতা কম থাকার পরেও চাপের জন্য কিন্তু ফুটতে শুরু করে ওকে তো স্টুডেন্ট আই হোপ পুরো কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো এবং এর ভিতরে থিওরিটিক্যালি হচ্ছে আমাদের সায়েন্স কীভাবে কাজ করছে সেটাও বুঝতে পেরেছো কোনো রকম প্রবলেম নেই আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর এছাড়া তোমরা যদি তোমাদের ক্লাস রিলেটেড বা যেগুলো তোমরা থিওরিটিক্যাল পড়ছো ক্লাসে সেই রিলেটেড যদি কোনো ভিডিও দেখতে চাও তাহলেও সেটা তোমরা হচ্ছে আমাদের কমেন্ট করে জানাতে পারো ওকে তো লাস্ট স্টুডেন্ট আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো প্র্যাকটিক্যাল নিয়ে তো ততক্ষণ প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো আর এইভাবে সায়েন্সের সাথে কানেক্টেড থাকো ওকে